এই কথাটা আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করা উচিত। অনেকের বাড়িতে নিউজ পেপার আসে, অনেকে এই ব্যাপারটা জানো, তাও শেয়ার করছি যে আমাদের মতো নিয়ে একজন সিইউ স্টুডেন্ট আর নিয়ে আমাদের সাথে সুসাইড করতে বাধ্য হলো। এই নিউজটা আমি পেলাম বোধহয় লাইভ গুরু বাংলা এমন একটা চ্যানেল থেকে, আমি ফলো করি, তো ওখান থেকে আমি এই নিউজটা কিছু মিনিট আগে পেলাম, প্রায় 30-35 মিনিট আগে পেলাম এই নিউজটা। যে ক্লিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করব ওনার চ্যানেল থেকেই নেওয়া, তো আমি যে ক্লিপসটা শেয়ার করছি সেটা তোমরা দেখো। আর আমার এতটাই খারাপ লাগছে, মানে আর জানি না কী কী হবে। কেউ করোনা আক্রান্ত হয়ে যাচ্ছে, কোনো স্টুডেন্ট সিউয়ের কোনো স্টুডেন্ট করোনা আক্রান্ত হয়ে যাচ্ছে, কত মানে আমার, আমি কালকে দুটো কমেন্ট বোধ হয় চেক করলাম, চোখে পড়লো, আমার এতটা খারাপ লাগলো কমেন্টটা দেখে। আর আজকে আমি যখনই ইউটিউব খুললাম, ফার্স্টে এই যে লাইভ গুরু বাবাজি যে চ্যানেলটা, এখানে যে নিউজটা পেলাম না, এতটা মানে গা হাত পায়ে কাঁটা লাগিয়ে দেওয়ার মতো এই ধরনের নিউজ পেলাম আমি। তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে ঝুলন্ত দেহ উদ্ধার কলেজ ছাত্রীর। এক কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পর্ণা থানা এলাকার মায়াদাসী রোডে। মিতার নাম সুদেশনা ভৌমিক, বয়স 21। তিনি নিউ আলিপুর কলেজের প্রাণীবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। পুলিশ জানিয়েছেন, বৃহস্পতিবার সুদেশনা কলেজ থেকে বাড়ি ফেরার পথে রাতে খাওয়ার সময় তার সঙ্গে মায়ের মনোমালিন্য হয়। সুদেশনা জানান, পড়ার চাপের কারণে তিনি খেতে পারবেন না, তার জন্য মেয়েকে সামান্য বকাবকি করেন মা। এরপরেই ওই ছাত্রী ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। শুক্রবার সকাল 6টা নাগাদ মা মঞ্জুলা দেবী মেয়ের ঘরে ঢুকতে গিয়ে দেখেন দরজা জানলা বন্ধ। অনেক ডেকেও সাড়া না মেলায় সন্দেহ হয় তার। দরজার ফাঁক দিয়ে দেখেন সিলিং ফ্যান থেকে মেয়ে ঝুলছে। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে সুদেশনাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন এই ছাত্রী। মেধাবী ওই ছাত্রীর এমন মৃত্যু কিছুতেই মানতে পারছেন না প্রতিবেশীরা। তারা জানিয়েছেন, পড়াশোনা নিয়েই থাকতেন সুদেশনা। পরিবার সূত্রে জানা গিয়েছে, সামনে পরীক্ষা থাকায় ইদানিং পড়া নিয়ে চাপে ছিলেন ওই ছাত্রী। মঞ্জুলা দেবী জানান, আগামী 5ই জুলাই থেকে তার মেয়ের অফলাইনে পরীক্ষা শুরু হওয়ার কথা, সে জন্য গত কয়েকদিন পড়া নিয়ে খুব ব্যস্ত ছিলেন সুদেশনা, খাওয়া দাওয়াও খুব কমিয়ে দিয়েছিলেন। মঞ্জুলা দেবী বলেন, বুধবার মেয়ে রাত জেগে পড়েছে, ভোর 5টা পর্যন্ত পড়ে ঘণ্টা খানিক ঘুমিয়েছে, তারপরে উঠে আবার বই নিয়ে বসেছিল। বেলায় কলেজ যাই বলেছিল, দ্রুত প্রজেক্ট রিপোর্ট শেষ করতে হবে। এদিন ওই ছাত্রীর বাড়ি গিয়ে দেখা গেল বিছানায় তখনও ছড়ানো বইপত্র। মঞ্জুলা দেবী বলেন, মেয়েকে বলতাম শুধু পড়লেই হবে, ঠিকমতো খাওয়া দাওয়াও তো করতে হবে, কিন্তু গত কয়েকদিন ও একদম খেতে চাইছিল না। বৃহস্পতিবার রাতে না খাওয়া নিয়ে ওকে একটু বকেছিলাম, রাতে শুধু বিস্কুট খেয়েছিল। আর কি করবে তোমার, এরপরেও সিউরা চোখে যাই না কি চাপা দিয়ে কি করছে যে দেখতে পাচ্ছে না। মানে পাড়া প্রতিবেশী যে স্টুডেন্ট, যে দিদিটা আমাদের মধ্যে নেই, ও এত পড়াশোনায় ভালো ছিল, ও পাড়ার লোক এটা দাবি করে যে সারাক্ষণ বই নিয়ে বসে থাকতো, মানে এত পড়া ভালোবাসত, এত ভালো ছিল, বাট এই পরীক্ষা পরীক্ষা এরকম একটা চাপে যে ভাইবটা এখন ছড়িয়ে আছে না, এর জন্যে জানি না আর কত সবাই কি কি করবে। এটা হয়তো নিউজে এলো, আর কত জিনিসই নিউজে আসছে না, এইভাবে কত যে স্টুডেন্টের প্রাণ শেষ করবে শুধু চাকরি না দিতে পাওয়ার ভয়েতে। এই নিউজটা দেখার পর, শোনার পর না আমার সত্যি বলতে আর মানে ভিডিও বানাতে ইচ্ছা করছে না, মানে যেভাবে ঘুম থেকে উঠেছি না, ব্যাস ড্রেসটা চেঞ্জ করে আমি ভিডিও বানাতে চলে এলাম। আমার ফেস দেখে বুঝতে পারছো আর এতটা খারাপ লাগছে। তোমরা এই ধরনের যে নিউজটা পাবে সেটা আমার সাথে শেয়ার করতে পারো, আমি যাতে আমার কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি, তার জন্য তোমরা আমাকে কমেন্ট করতে পারো। আর আমারও ইচ্ছা করছে না সত্যি কথা বলতে, এইটা বলে তোমরা যদি ভাবছো যে হ্যাঁ এ টাকা কামাবে বলে এমন করছে, তো দরকার নেই, তোমাদেরকেও সাবস্ক্রাইব করতে হবে না আমার চ্যানেলটা।
লাইকও করতে হবে না ভিডিওটা। তোমরা এই ধরনের যত ইনফরমেশান পাবে না এসে প্লিজ আমাদের জানিও, যাতে আমার থ্রুতে আরও 5 জন বেশি জানতে পারে খবরটা। তো প্লিজ আমাকে কমেন্ট করো তোমরা যা যেখানে জানতে পারছো, আর ফলো রেখো আমার চ্যানেলটা যাতে তোমরাও ইনফরমেশান পাও।